সিবিআই পর এবার কোচবিহারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্ঠ অধিকারী বললেন যে সব খবরে কাগজে প্রকাশিত হয়েছে সেই সব কিছুই মিথ্যার বিষয়, তাই আমার এসব নিয়ে কিছু বলার নেই। এর পাশাপাশি লিস্ট করা হচ্ছে আমার বউয়ের চাকরি এবং দাদার চাকরি নিয়ে, যেখানে আমার বউয়ের চাকরি আমার মেয়েরও চাকরির আগে হয়েছে। এখন কিছুদিন পর আমার বউ রিটায়ারের পথে, এর পাশাপাশি আমার দাদা অনেকদিন আগে রিটায়ার করে ফেলেছে, তারপরেও তাদের বিষয় এ নিয়ে কথা বলছে, এটা পুরোপুরি এটা মিথ্যে কথা। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে মন্তব্য করেছে, সেটাও মিথ্যে কথাই বলে জানিয়েছেন পরিষ্ঠ অধিকারী। এর পাশাপাশি তিনি এও জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে এখনো এই বিষয় নিয়ে তার কোনো কথা হয়নি। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। যেসব কাগজে দেওয়া হচ্ছে এগুলি সব মিথ্যার বিষয়টি, যার ফলে নতুন করে কিছু এখানে বলার কিছু নেই, কারণ চাকরি নিয়ে যেগুলি বলা হচ্ছে যে আমার বউয়ের চাকরি নিয়ে, চাকরি মেয়ের আগে মোবাইল, তারা এখন রিটায়ারের পথে, আমার দাদার চাকরি তারা রিটায়ার করে গেছে, এগুলিও একটু লিস্ট তারা করে গেছে। আর যেসব কথা বলা হচ্ছে এগুলো মিথ্যার অসত্য কথা। শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছেন ফেসবুকে, একদম প্রায় 25 তো একই জিনিস সব জায়গাতেই এই বিষয়গুলো নিয়ে কি আইনি পদক্ষেপ নেবেন? এখন যেগুলি বিচারাধীন সেই বিষয়ে তো নতুন করে কিছু বলা যাবে না, যেগুলি বিচারাধীন সেই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের লয়ের কীভাবে বলে সেই নির্দেশিত থাকবে।